এই মাত্র দেশে ফিরলেন ব্যারিস্টার সুমন, আর তিনি দেশে ফিরেই শরণার্থী বন্যাদের মাঝে ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। সো বন্ধুরা, ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে খোলাই উঠতে পারছে না আমাদের নদী। এদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আজকে আমরা যে কাজটি করতে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে চট্টগ্রামে, বিশেষ করে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত এই যে চকরিয়া উপজেলার এই বিভিন্ন ইউনিয়নে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি। সেই ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার গাড়ি চালিয়ে এই জায়গায় আসা, আজকে ভাবলাম যে এই শক্তিতে রূপান্তরিত করতে চাই। এবং এটার এটার জন্য আমরা এখানে যারা নির্যাতিত মানুষ, বন্যার্থ যারা, তাদের জন্য আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায়। এবং এটা আমাদের একেবারে ব্যক্তি তহবিল থেকে যে, এবং আরেকটা হচ্ছে গিয়ে ঋণ পরিশোধের একটা উপায় হচ্ছে গিয়ে যে সিলেটের বন্যায় চট্টগ্রাম কক্সবাজারের মানুষরা যে পরিমাণ সহযোগিতা করেছেন আমাদেরকে, আমি মনে করি যে অল্প হোক বেশি হোক এই ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্বের অংশ হিসাবে এখানে আসছি।